পশ্চিমবঙ্গের নির্বাচনের পরবর্তী যে খবরগুলো রয়েছে সেই খবরগুলো আমরা জানবো এই মুহূর্তে। কলকাতায় আমাদের সহকর্মী সুব্রত আচার্য রয়েছেন, আমরা তার সঙ্গে যোগ দেব। সুব্রত আচার্য, আপনার কাছে কি তথ্য রয়েছে? ইমদাদ, আপনাকে ধন্যবাদ। ইমদাদ, যেমনটি আপনি দেখাচ্ছিলেন যে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এই মুহূর্তে কালীঘাটের তার বাড়িতে বিজয়ী যে বিধায়কদের তাদের সঙ্গে বৈঠক করার আগে সাংবাদিকদের সঙ্গে কথা বলছিলেন এবং সেটি অলরেডি তার ফেসবুক পেজ সহ যে গণমাধ্যম আছে সেখানে সরাসরি দেখানো হয়েছে। এবং যেটা বড় কথা হচ্ছে যে আজকে যেটা বলার কথা, যেটা হচ্ছে আজকে সন্ধে 7টার দিকে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় রাজ্যপালের কাছে যাবেন, তার সঙ্গে দেখা করবেন এবং সেখানে তার আগে তিনি অফিসিয়ালি ইস্তফা দেবেন। কারণ এবারে দ্বিতীয় দফার যিনি মুখ্যমন্ত্রী, ইস্তফা দিয়ে তাকে নতুন মুখ্যমন্ত্রী হিসেবে শপথ নিতে হবে এবং সেই শপথের যে কবে অনুষ্ঠান হবে শপথের বিষয়ে রাজ্যপালের কাছ থেকে সময় চাওয়া হয়েছে, সেখানে তিনি যাবেন। আজকের এই বক্তব্যে, কালীঘাটে বক্তব্যে বেশ কয়েকটি বিষয় খুব তাৎপর্যপূর্ণ ভাবে উঠে এসেছে। এক হচ্ছে যে তিনি কোভিড নিয়ে তার সরকারের রূপরেখা কি হবে এবং তিনি যে গুরুত্ব দিচ্ছেন সেটি, সে বিষয়ে অবশ্যই কথা বলছি আপনার সঙ্গে দর্শকদের একটু পরে। তার আগে বলছি যে উনি তার নিজের যে নন্দীগ্রাম আসনটি, যেখান থেকে উনি দাবি করছেন যে নতুন করে আবার কাউন্টিং করার জন্য, আপনি জানেন যে শুভেন্দু অধিকারী তার প্রতিপক্ষ এবং বিজেপি প্রার্থী তিনি। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় সেই সাংবাদিক বৈঠকে একটি SMS দেখান এবং সেই SMS রিটার্নিং অফিসার, আমরা যে রিটার্নিং অফিসার গতকালকে দেখেছি সেই রিটার্নিং অফিসারের পাঠানো SMS দেখিয়ে তিনি বলেন যে এই SMS টিতে বলা হয়েছে যে তাকে মেরে ফেলার হুমকি দেওয়া হয়েছে এবং সে বাধ্য হয়ে মমতা বন্দ্যোপাধ্যায় শুভেন্দু অধিকারীকে জয়ী ঘোষণা করেছেন এবং সেইটাকে নিয়ে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় সুপ্রিম কোর্টে যাওয়ার কথা ঘোষণা করেছেন। এটি কিন্তু অত্যন্ত তাৎপর্যপূর্ণ বিষয়। জানেন যে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে হারিয়ে দিতে না পারলে রাজনীতি থেকে অবসর গ্রহণ করবেন এমনই কিন্তু ঘোষণা করেছিলেন শুভেন্দু অধিকারী। যদিও গতকালকে সকাল থেকে যে কয়েক দফার গণনা হয়েছে তাতে বেশ কয়েক দফা মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এগিয়েছিলেন এবং সন্ধ্যার আগে ANI সূত্র দিয়ে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় নন্দীগ্রাম থেকে জয়ী হয়েছেন এমন খবর বলার পর অদৃশ্য কারণে কিছুক্ষণ সার্ভার ডাউন করা হয় এবং তারপরে কিন্তু নতুন করে রিটার্নিং অফিসার ঘোষণা করেন যে 2000 ভোটের ব্যবধানে শুভেন্দু অধিকারী জিতেছেন এবং পরাজিত হয়েছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। আর সেখানেই কিন্তু বিতর্ক তৈরি হয়েছে। আপনি জানেন যে সেই নন্দীগ্রামে যে কাউন্টিং সেন্টারের বাইরে এখন কয়েকশো তৃণমূল কংগ্রেসের সদস্য, যারা কিন্তু এখন অনশন আন্দোলন চালাচ্ছেন শুধুমাত্র রিকাউন্টিং এর জন্য, এইটা একটা দিক। আরেকটা হচ্ছে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় আজকে কোভিড এর যে বিষয় নিয়ে তিনি গুরুত্ব দিয়েছেন, তিনি বলেছেন যে কোভিড মোকাবেলাই হবে তার প্রধান লক্ষ্য। আরেকটি বিষয় যেটি আমরা গণমাধ্যমের সঙ্গে যুক্ত, তিনি গণমাধ্যমের কর্মীদের প্রতি তার সহানুভূতি জানান এবং তিনি বলেন যে ভারতে এখনো পর্যন্ত গণমাধ্যম কর্মীদের কোভিড যোদ্ধা হিসেবে স্বীকৃতি দেওয়া হয়নি, কিন্তু রাজ্যে যারা কর্মরত সাংবাদিক, বিশেষ করে যারা অ্যাক্রেডিটেড জার্নালিস্ট আছেন, তাদেরকে তিনি রাজ্য সরকারের পক্ষ থেকে কোভিড যোদ্ধা হিসেবে স্বীকৃতি দিয়েছেন এবং এই যে টিকা কার্যক্রমের মধ্যে তারাও অগ্রাধিকার পাবে বলেও মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় জানিয়েছেন। একই সঙ্গে মমতা বন্দ্যোপাধ্যায় বলেছেন যে বিজেপির এই শোচনীয় পরাজয়ের পরও বিজেপি বিভিন্ন জেলায় জেলায় তৃণমূল কর্মী এবং পার্টি অফিসে পাল্টা হামলা করছে, যদিও তার যে তৃণমূল কংগ্রেসের যে সদস্য কর্মী তাদেরকে কিন্তু শান্ত থাকার আহ্বানই জানিয়েছেন মুখ্যমন্ত্রী তথা তৃণমূল কংগ্রেসের সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায়। তো এই ছিল ইমদাদ আমার কাছে ভারতের পশ্চিমবঙ্গের ফলাফল উত্তর যে রাজনীতি আমার কাছে থাকা তার সব শেষ। ভারতের পশ্চিমবঙ্গের কলকাতা থেকে যোগ দিয়েছিলেন সহকর্মী সুব্রত আচার্য, তিনি জানাচ্ছিলেন পশ্চিমবঙ্গের বিধানসভার নির্বাচন পরবর্তী খবর।